বহু দূর থেকে একথা দিতে দিনের
কথা ভুল বিকিরে হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায়। একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে আয় আর একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে পুরানো সেই দিনের কথা ভুল বিকিরে হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায়। বেলা ফুল তুলেছি তুলেছি দোলায় বাজিয়ে বসি গান গেয়েছি
মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুইন। মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুইন। মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত সততাল। মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত সততাল। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগলা ঝোরার ঝরা জল। মোরা সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগলা ঝোরার ঝরা জল। মোরা সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগলা ঝোরার ঝরা জল। মোরা সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগলা ঝোরার ঝরা জল। মোরা দিল খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি অটল মনিভর। মোরা দিল খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি অটল মনিভর। মোরা হাসি গান সময় উচ্চাল, মোরা মুক্ত পক্ষ নবজাত। মোরা হাসি গান সময় উচ্চাল, মোরা মুক্ত পক্ষ নবজাত। মোরা বৃষ্টির জল বল ফল খাই, শয্যা শ্যামল বনকাল। মোরা বৃষ্টির জল বল ফল খাই, শয্যা শ্যামল বনকাল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝঞ্ঝার মতো উত্তম।
আছো মল্লিকাদির না তোমরা ভুলেই গেছো মল্লিকাদির না তোমরা ভুলেই গেছো মল্লিকাদির না সে এখন ঘোমটা পরা কাজল বধু দূরে কোন গায় পথের মাঝে পাথারালে আর কি পাওয়া যায় পথের মাঝে পাথারালে আর কি পাওয়া যায় তোমরা ভুলেই গেছো মল্লিকাদির না সে এখন ঘোমটা পরা কাজল বধু দূরে কোন গায় পথের মাঝে পাথারালে আর কি পাওয়া যায় পথের মাঝে পাথারালে আর কি পাওয়া যায় সেদিন কি আর ফিরিয়ে আনা যায় যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় তোমরা ভুলেই গেছো মল্লিকাদির না সেদিন কি আর ফিরিয়ে আনা যায় যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম সে এখন ঘোমটা পরা কাজল বধু দূরে পথের মাঝে পাথারালে আর কি পাওয়া যায় যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়।
গরিব কে আমির সে মানে না, জাতের বিচার করা সে জানে না, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু পতাকা উত্তোলিত হচ্ছে, আমরা উদ্বোধনের কাছাকাছি, পতাকা উত্তোলিত হচ্ছে।
কমেন্ট। আমাদের আজকের এই সহযোগিতার জন্য আবারও শ্রদ্ধা, আবারও কৃতজ্ঞতা। আমাদের সমাপ্ত হয়েছে। এবার আমাদেরই ব্যাচে সেই আমাদের ব্যাচ ঘুরে ফিরে লিভিকে অনুরোধ To do good and to avoid evil always. I offer to thee all my thoughts, words, me, my parents, friends, and our country. Lead our ready.
পারসন আমাদের পৃথিবীর সূচক ডান হাত ক্যামেরা দিকে সেই বিন্দু দেখাচ্ছে দুজনকে যেগুলো সরল থাকে আর তাদের জন্য আমরা অতিরানি বন্ধু বাকি আছে অতিরানি বন্ধু স্যারকে এবার আমি بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا নতুন যুগের সব যাত্রীরা
সেই অনুষ্ঠান সেই
কমিটি এবং একটা না পরপর দুটা তারা এরকম গেট টুগেদার করলো, হ্যাঁ 550 নাকি সদস্য হয়েছে। তো এই যে একটা অভূতপূর্ব সারা প্রাক্তন ছাত্রছাত্রীরা তাদের মধ্যে যে একটা একবার থেকে আজকে জানুয়ারি 6 তারিখ এই এই অনুষ্ঠানটি করার জন্য যত আগে এসে শত স্ফূর্তভাবে এই অনুষ্ঠানটি সমন্বিত করার জন্য উদ্যোগ নিয়েছেন এবং প্রচেষ্টা চালিয়েছেন। আমি এই কমিটির কনভেনার হিসাবে আহ্বায়ক হিসাবে আমি সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। এই কাজটি করতে গেলে সকালে যে কি বলবো কাকুরি পালা কাকুরিপূর্ণ কলহলপূর্ণ এক এই কল কাকুরির মধ্যে জীবনের 16টি বছর কাটিয়েছি, আবার যেন আমার কাছে মনে হয় যে আবার আজকের দিনটা যেন মনে হয় সেই দিনেরই একটি দিন যেভাবে আমরা এখানে কাটিয়েছিলাম 16টি বছর আমার বন্ধুরা কাটিয়েছে। তাই আজকে যারা এই আহ্বানে দূর দূরান্ত থেকে এখানে এসে তাদের বন্ধুদের যে যার মতো করে ফাতেমা স্কুলকে স্মরণ রেখেছে, যে যার মতো করে ফাতেমা স্কুলকে মনে রেখেছে, ফাতেমা স্কুলের সমস্ত স্মৃতি আজকে এখানে উজাড় করে দিয়ে আমরা আমাদের এই যে অনুষ্ঠান আমাদের এই যে বিরাম দাঁড়ো এটাকে আমরা সাকসেসফুল করবো, এটাকে আমরা সফলতা নিয়ে যাব। এই ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। আমরা খুবই ছোট একটা ম্যাগাজিন, এটা আমরা শুধুমাত্র ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণ করেছি। এই ম্যাগাজিনটি আমাদের শহরের একটি ঠিকানা একটি প্রস্তুত, এবং সকলে দাঁড়িয়ে একটি ধরবেন, ছবিটি রাখা হবে। আমরা এই ছবিটি বর্তমান শিক্ষক শিক্ষয়িত্রীগণ এবং ছাত্র ছাত্রীগণ, আনন্দিত যে আজকের এই অনুষ্ঠানে আপনাদের মধ্যে এখানে থাকতে পেরে এবং এই যে সুন্দর মিলন মেলার আয়োজন করা হয়েছে যেটা সত্যি অপূর্ব এবং সুন্দর। আর সেজন্যে যারা এই আয়োজক উদ্যোক্তা যারা রয়েছেন তাদের সবাইকে অভিনন্দন জানাই। এই বিদ্যালয়ের সাথেই সম্পৃক্ত থেকে এটাকে পরিচালনা করে আসছেন আর অদ্যাবধি তারা সেই কাজে সেই প্রথম থেকে পর্যন্ত যে সমস্ত সিস্টারগণ এই কাজ করে আসছেন সেবা দিয়ে যাচ্ছেন তাদেরকে আমরা স্মরণ করি এবং সাথে সাথে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করি। আবার কেউ কেউ হতে পারে জগৎ থেকে বিদায় নিয়েছেন, তাদের সবাইকেও স্মরণ করি এবং তা থেকে শুরু করে অন্যান্য শিক্ষক শিক্ষয়িত্রী মণ্ডলী যারা এই সেবার দায়িত্ব পালন করে যাচ্ছে আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিই। বিশেষভাবে ধন্যবাদ জানাই আজকে এই প্রাক্তন শিক্ষক এবং শিক্ষার্থী ইন্ডিভিজুয়ালিস্টিক মেন্টালিটি গড়ে উঠছে আমাদের এবং সেরকম মনোভাব নিয়েই হতে পারে আমরা অনেকবার চলতে চেষ্টা করি। কিন্তু আমাদের প্রাক্তন শিক্ষক এবং শিক্ষার্থীগণ যারা আজকে করেছেন তাদেরই অনন্যরা। সো আমি আশা করব যারা সমবেত সঙ্গীতে অংশ নেবেন তারা কোয়াইট
ছাত্রীদের কাছে, আমাদের কাছে, প্রিয় সহকর্মী ছিলেন। তো তার ভিতরে আমি বেশি করে বলবো সমরেন্দ্র প্রসাদ কুণ্ডু। ওনার ভেতর যে গুণাবলী ছিল, সত্যি একজন সৎ সাধু মানুষ। সৎ মানুষ বলতে যা বোঝায় তা ওই কুণ্ডুবাবুকেই বোঝায়। আমাদের স্টাফের ভিতর হয়তো এদিক ওদিক ত্রুটি থাকতে পারে সততার দিক দিয়ে, কিন্তু তার ভিতর কোনো ত্রুটি ছিল না। বলেন যে আমি কি বলেছিলাম তা আমার মনে নেই। উনি বললেন যে আমি বলতে পারবো না, কারণ আমি কি বলেছিলাম তা আমার মনে আছে। তাহলে আমি কি করে বলবো যে এই কথাটা আমি কি বলেছিলাম তা মনে নেই। ম্যাজিস্ট্রেট সাহেব অপ্রস্তুত হয়ে গেলেন, বললে আমার দ্বারা এটা হবে না, আমার তো সে কথা মনে আছে, তা আমি বলবো কেন। এত সততার প্রতীক ছিলেন সেই ভদ্রলোক এবং তার আপন ভাই সচিনবাবু আসতে পারেননি, তাই অত্যন্ত বেদনা বিধু হৃদয়ে আমাদের কাছে অনেক অনেকবার ফোন করেছেন, ব্যথা বেদনার কথা বলেছেন। না আসার জন্যে পুরনো ছাত্র ছাত্রী যারা উপস্থিত আছে তাদেরকে দেখতে পাচ্ছে না, কিন্তু আমার মনে হয় যে আজকের এই যে অনুষ্ঠান এখানে হচ্ছে, ওরা চাক্ষুষ না দেখলেও অন্তর্দৃষ্টি দিয়ে অনুভব করছে, এটা আমি শিওর বলতে পারি। প্রথমেই আমরা আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই আমাদের সকলের পরম আরাধ্য করুণাময় স্রষ্টাকে, যিনি তার অসীম ভালোবাসার আকাশতলে আমাদের সকলকে আশ্রয় দিয়েছেন। আমাদের কারো কাছে তিনি ভগবান, কারো কাছে আল্লাহ, কারো কাছে গড বলে গণ্য হলেও মূলত তিনি যেই এক, এই সত্য উপলব্ধির যথার্থ তাকে সম্মান জানানো হৃদয়বত্তা যেন তিনি আমাদের সকলকে কৃপা করে দান করে। পরস্পরকে ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর এক মহৎ সম্মেলনকে বাস্তবায়িত করার উদ্যোগে অনেকে পারিনি, যাকে বাস্তবায়িত করা ছিল আমাদের কাছে স্বপ্নের অতীত, যারা তা বাস্তবায়িত করে তুলেছেন এবং তুলছেন, আমাদের না পারাদের পক্ষ থেকে তাদের হৃদয় গভীরতম শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আর সেই সাথে জানাই সহস্র দিনের মাঝে আজিকার এই দিন হয়েছে চিরন্তন, উচ্চতার বেড়া হতে মুক্তি করে বেরিয়েছে আমাদের থেকে বলা হয়েছে যে প্লিজ শেয়ার দা videos, photos and all those things through Facebook or whatever you want. Tale oneke they are waiting what is happening here, tara jante chay. So apnader kache ekta request thakbe, please share as much as possible. Ebong ami acha tashe okay ekhon 88 batch er jonno thumbs up. অন্যান্য যারা বিস রেইজ ইউর হ্যান্ডস, দিস ইজ 77, যারা আমাদের সিনিয়র, বাট তারা দেখিয়েছে যে কিভাবে রিইউনিয়ন করতে হয়। আজকে আপনি যে আসছেন, আপনার এই অভিব্যক্তিটা কি, আপনি আপনার ব্যাচটা কোন সনের? আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার ব্যাচটা কোন সনের? আমি 1997 সনের ব্যাচ, 1997 থেকে বের হয়েছি। আজকের এই যে প্রথম একটা অনুষ্ঠান 39 বছরের মধ্যে প্রথম হতে গেল হয়ে যাচ্ছে, সারাদিনের আমার অনুভবটা কি? আমার খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে এসে, কারণ অনেক দিন পর আর কি সবার সাথে দেখা হচ্ছে। আমার এরকম অনেক ক্লাসের বন্ধু আছেন যাদের সাথে 20 বছর পরে আমার দেখা হয়েছে, তো সবাই একসাথে যে হতে পেরেছি, মানে সারাদিন আমার মানে খুবই ভালো লাগছে সবার সাথে দেখা হওয়া, কথা বলা, স্মৃতিচারণ করা। এবং আমি ধন্যবাদ জানাতে চাই যারা এটার আয়োজক, এবং আমি আশা করবো যে ভবিষ্যতেও যেন এ ধরনের আয়োজন আমরা বারবার পাই। এই 39 বছরের প্রথম পুনর্মিলনী প্রাক্তন ছাত্রদের এবং শিক্ষকদের যে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র ছাত্রীরা যারা আছে, কিছু ছাত্রী পাওয়া গেছে,
যারা যাদের মনের অভিব্যক্তি তাদের কাছ থেকে আমরা পেতে পারি। চলুন তাদেরকে তাদের কাছে নিয়ে যাই। আপনারা বলুন আপনাদের অভিমত, আপনাদের আনন্দ, আপনাদের সুখ আজকের দিনে সুখ থেকে। আমরা আরো বেশি বেশি করে এই উদ্যোগটা চাই, এই আয়োজনটা আমরা বারবার চাই। 97 এর ম্যাচ, আমরা সবাই 97 এর ম্যাচ, আমরা অনেকে একসাথে আসছি। আরো আরো দুপুরে পরে আরো বান্ধবীরা আসবে, তারা হয়তো ঢাকা থেকে রওনা দিবে। আমি আসছি কুষ্টিয়া থেকে, ফাতেমা স্কুলের এই সুন্দর একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আকস্মিকভাবে এই স্কুলের অতি পুরাতন শিক্ষক মন্ডল স্যার, আরও হাতিয়ার স্যার, এদের সবার সাথে টেলিফোনে কথা হয়েছে। ওনারা সন্তান বৎসর ভালোবাসা দিয়ে বলেছেন তোমরা চলে আসো, কথা হবে, দেখা হবে। এই অনুষ্ঠানটা সম্পূর্ণরূপে ওনারা করতে পেরে নিজেদেরকে আনন্দ মনে করছেন। আমাদের ছাত্রছাত্রীদের প্রাক্তনদের পেয়ে ওনারা খুব খুশি। সে খুশির ধারাটা ধরে রাখার জন্যে, এই সুখটুকু বাঁচিয়ে রাখার জন্যে স্যারদের মুখ থেকে কিছু কথা ধারণ করার জন্য আপনাকে একটু নিয়ে যাচ্ছি। আমার স্যার একটু আপনার কথা বলেন, আর এই অনুষ্ঠান করে আপনাদের মধ্যে কতটা ভালো লাগছে, যাদেরকে ছোট পেয়েছিলেন আজ তো তারা অনেক বড়। বলা আরম্ভ করবো? হ্যাঁ, আমরা আসলে শিক্ষকতা করেছি দীর্ঘদিন এই স্কুলে, ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে চেষ্টা করেছি মানুষ করার। আজকে জীবনের শেষ প্রান্তে আসে তাদের কথা মনে হয়, তাদের অনেকেই আজকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, দেশের বাইরে অনেকে আসে। সবসময় মনে করি যে এদের যদি সেই পুরনো অবস্থায় আর একবার এই শিক্ষা অঙ্গনে ফিরে পেতাম, তাহলে তাদের দেখতাম যে তারা কী অবস্থায়, কী কী অবস্থা হচ্ছে। আজকে সত্যি আনন্দ লাগে যে সমস্ত ছেলে মেয়েদেরকে ওই নিজের ক্লাসে পড়ানো হয়েছে, উপরের ক্লাসে পড়ানো হয়েছে, আজকে তাদের ছেলে মেয়েরাই ইউনিভার্সিটি কমপ্লিট করে ফেলেছে। সুতরাং এই কথা যখন শুনি তখন মনটা আনন্দে ভরে ওঠে, অনেকে নাতি পুতির ছবিও নিয়ে চলে আসে। এটা নিশ্চয়ই একটা সাংঘাতিক, মানে সাংঘাতিক একটা আনন্দের বিষয়। তা আমরা এই এই ধারাবাহিকতা যদি প্রত্যেক বছর একটা অনুষ্ঠান করা যায়, আমরা চেষ্টা করব পরবর্তী যারা আছে তারা এটাকে ধরে রাখতে পারে, তাহলে হয়তো নতুন আর পুরনের একটা মহামিলন আর তাদের ভিতরে মত বিনিময় করে তাদের জীবনেরও অনেক উন্নতি হবে। এদের ভিতরে অনেকেই আছে যারা আজকে প্রতিষ্ঠিত সরকারি চাকরি, ব্যক্তিগত পেশা, ব্যবসা, সমাজসেবা, রাজনীতি, অনেক অঙ্গনেই তারা আজকে পরিচালনা, এবং সেখানেই তারা ফাতেমা স্কুলের সুনাম গায়, টিচারদের সুনাম গায়, কর্তৃপক্ষের সুনাম গায়। এটা আমাদের জন্য সত্যি একটা বিরাট পথ। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে যারা আজকে এখানে আসছে, যারা আসতে পারেনি বিভিন্ন কারণে। আমাদের দুজন বন্ধু ভারতে বাস করে, দেশের থেকে এক দেশে আসার জন্য যে নিয়ম, সেই নিয়মের বাধার কারণে তিনি তার মানে হৃদয়ে নিংড়ানো কিছু কথা এটা এটা লিখে এটা বানিয়ে এখানে তিনি পাঠিয়েছেন। আমরা সেটা সবার কাছে প্রকাশ করতেছি, করেছি। আমরা সেটা ফটোকপি দিয়ে 1,000 টাকা খরচ করেছি শুধু তার ফটোকপি করার জন্য। আমরা সবাইকে সেটা জানা দেবো যে তার অন্তরের অন্তঃস্থলে এই ফাতেমা স্কুলের এই কোমল প্রাণ সত্য ছেলে মেয়েদের কতটা জাগে এখনও পর্যন্ত তার অন্তরে পড়ে আসে। ধন্যবাদ। আমি অরবিন্দ মণ্ডল বিজ্ঞান শিক্ষক ছিলাম, 1966 সালে এখানে এসেছি, আর 2002 সালে 9 জুন বেরিয়ে গেছি। আমি যখন স্কুলে ঢুকি তখন স্কুলে রমরমা অবস্থায় ইংলিশ মিডিয়াম স্কুল, আমি যাদেরকে পড়িয়েছি ওই সময় আজকে তাদের দেখতে পেয়েছি। এই দেখার ইচ্ছা খুব ছিল, এই জন্যে ছিল যে এখন বয়সে পারাক্রান্তি নিয়ুক্ত মেঘে মেঘে অনেক ভালো হয়ে গেছে। খুব ইচ্ছা ছিল যে এই পুরোনো মুখগুলো যদি আবার দেখতে পেতাম। এই উদ্দেশ্য নিয়ে আমার বন্ধু আতুলির সাথে ঢাকায় বসে আলোচনা করে এখানে এসে আমার সহকর্মী অজির আলী সাহেব আরও অনেকে থেকে আমরা এই আয়োজনটা করেছি। আজকে এই মিলন মেলা, এই মিলন মেলায় যারা এসছে তাদের দেখে ওই তৃপ্তি লেগেছে, না আমি বাসায় বর্ণনা করতে পারব না। সর্বক্ষেত্রে আমাদের সেই ছাত্র ছাত্রীরা প্রতিষ্ঠিত, এইটা দেখে ভালো লেগেছে। এবং
যে সমস্ত ছাত্রী হাজব্যান্ড স্বামী আসছে বা যে সমস্ত হাজব্যান্ড স্ত্রী স্বামী আসছে তাদের আমাদের প্রতি যে শ্রদ্ধা যে ভালোবাসা তারা যে একসাথে তাদের মনে পোষণ করে রাখে আমার সেই শাসন আরও যে অনুষ্ঠান করলো প্রথম অনুষ্ঠান এই অনুষ্ঠানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথমভাবে জড়িত ছিলেন সেই সুষ্ঠুজন ভালোবাসার জন 1976 ব্যাচ বর্ষের চৌধুরী আমরা তার সাথে তার অভিব্যক্তি তার সফলতা তার আনন্দ তার এই যে অপূরণীয় সুখ তিনি পেলেন সেই সম্বন্ধে একটু জানতে চাইব চলুন মোর্শেদ চৌধুরী সাহেবের সাথে তার অনুভব জেনে নিই অভিব্যক্তি যদি বলতে হয় আমি এই স্কুলের স্টুডেন্ট 1964 সালে আমি এখানে ভর্তি করে আমার পিতা ইংলিশ মিডিয়াম পর্যায়ক্রমে বাংলাদেশ বলে তখন এটা বাংলা স্কুলে রূপান্তরিত হয় কিন্তু আগাগোড়ায় আমরা স্কুলের সঙ্গে এত বেশিভাবে জড়িত ছিলাম যে আমরা 1974 সালে আমাদের একটা অ্যাসোসিয়েশন করি সেই এক্সপাতে আমরা সব মিলন মেলা হতো সবাই মিলে একসঙ্গে বসতাম একদম ইয়ে করতাম মাস্টার আমাদের স্কুল প্রভিন্স সাররা এবং আমাদের এক্স স্টুডেন্টরা সবাই মিলে পরবর্তীতে এটা 83 সালের পরে 1983 সালে কিছুটা স্তম্ভিত হয়ে যায় এবং আমরা নিজে সবাই বিভিন্ন কার্যের ইয়েতে জড়িয়ে পড়াতে এটা বন্ধ থাকে গত 16 সালের জুলাই মাসে আমাদের কিছু প্রাক্তন শিক্ষক আমাদেরকে অনুরোধ করে তোমরা এটা আবার শুরু করো সেই সূত্রে আমরা এটাকে সংগঠিত হয়ে তখন আমরা একটা ইচ্ছা প্রকাশ করি যে এটা আমরা স্কুলটা তো 50 বছর হয়ে গেছে 50 বছর হয়ে যাচ্ছে হয়ে গেছে আমরা এটাকে কীভাবে পালন করতে পারি এবং সেই লক্ষ্যে আমরা এই প্রস্তুতি ইয়ে হিসাবে আমরা এই মেলাটা করেছি তাতে আমরা কে কোথায় আছি দেখা যাচ্ছে যে আমাদের অনেকেই বিভিন্ন সেক্টরে বড় বড় পর্যায়ে আছে যেমন আমার এক বন্ধু আছে কাস্টমস মেম্বার আমার ইয়ে এখানে এসছেন শামীম আহমেদ চৌধুরী উনি এপি ব্যাংকের MD এরকম আরও অনেকেই আছে ব্যাংকার্স তাদেরকে আমরা খুঁজে বের করছি আর এই পর্যন্ত প্রায় 550-র উপরে আমাদের মেম্বার হয়েছে তার ভিতরে আমাদের 400-র মধ্যে গ্যাদারিং হচ্ছে তো আমাদের অনুমতি বলতে গেলে এটা যদি সত্যি কথা আপনারা সবাই যদি বলে হ্যাঁ ভালো সাকসেস সেটাই আমাদের ভালো লাগে পাচ্ছি এর বাইরে আমি কিছু আমার নিজের ভালো লাগে আমরাও খুব আনন্দিত আপনার মতো মানুষের কাছে পেয়ে আমরা শুধু মুখ থেকে আপনার সাথে কথা বলেছি আনন্দ পেয়েছি আত্মীয় বলে মনে হয়েছে তাই আমরা চলে আসছি এবং খুব খুশি আপনাকে পেয়ে আপনার পাতনা স্কুলের এই প্রথম একটা সুন্দর অনুষ্ঠান 39 বছরের মধ্যে স্যারদের সাথে অনেকবার কথাবার্তা হয়েছে অনেক স্যারের সাথে আচার্য স্যারের সাথে কথা হয়েছে মণ্ডল স্যারের সাথে তো স্যারদের সাথে কথা বলে তাদের আজকে যে সুখ তাদের যে আনন্দ পুরাতন ছাত্র ছাত্রীদের পেয়ে তাদের মনের অবস্থানটা কি খুব জানতে ইচ্ছে করে সেই জন্য পেয়েছি খুব আছেন প্রবীণ স্যার আপনার স্যার এখন নিজেই বলবেন যে সে কাজ ছাড়ার পর থেকে স্কুল ছাড়ার পর থেকে সবসময় মনে হতো যে ওদের কখন দেখবো কখন করবো হয়তো ব্যক্তিগতভাবে দেখা সাক্ষাৎ হতো কিন্তু এক জায়গায় পেতে গেলে এইরকম একটা অনুষ্ঠান করা ছাড়া তার যদি এক জায়গায় পাবো না এটাই ভাবতাম পরিশেষে হলো এখন খুবই ভালো লাগছে মনে লাগছে যে সেই পুরানো দিনের সেই মতোই মনে হচ্ছে সেই কলকাতা তাদের দৌড়াদৌড়ি করা দেখা খুবই ভালো লাগে মানুষ চোখে সেই তাদের ছোটো ছোটো চেহারাগুলো দেখছেন না বর্তমানে তাদের বড় দেখছে আসলে ছোটো ছোটোই দেখছি সেই জন্যই তো তাদের এই বিষয় বলতে যে এত সুখ এত আনন্দ তাদের চোখ ভিজে যায় এত কথা বলতে গেলে চোখ ভিজে যায় ভালো করে দেখুন স্যার সবাইকে বে কতটা খুশি সত্যি একটা অপার্থিব সুখ এই সুখ যেন প্রতিদিন হয় না কেন এই সুখ প্রতি সময় কেন আসে না অনুরোধ করবো স্যারদের
আমাদেরকে আপনি যতদিন শরীরে আছেন আমাদেরকে ডাকবেন, আমরা আসবো কাছে, আমরা প্রথমে স্কুলের এইবারেই মিলন মেলার 39 বছরের মধ্যে এটা প্রথম মিলন মেলা। এই মিলন মেলায় অনেক দূর দূর থেকে অনেক প্রাক্তন শিক্ষক ছাত্র অনেকেই আসছেন, অনেকেই বড় বড় কর্মকর্তা হয়ে আছেন, তাদের মধ্যে একজনকে পাওয়া গেছে। তো তিনি যদিও হঠাৎ করেই তাকে আমি পেয়েছি, তো সেই সম্বন্ধে উনি শুধু ঢাকাতে থাকেন, অনেক ব্যস্ততার মাঝে থাকেন, তবু তিনি আসছেন। তো এই আনন্দে তিনি 70-এর তার কাছ থেকে একটু জেনে নেব যে বর্তমানে তার মনের আজকের কি অবস্থা চলছে, স্যার একটু যদি বলেন। আমি কয়েকবার এখানে আসছি স্কুলে, কিন্তু এই ধরনের অনুষ্ঠানে এই প্রথমবার আসছি স্কুলে। আমি 1970 সালে ম্যাট্রিকুলেশন পাস করি এই স্কুল থেকে। এই স্কুলের অনেক অবদান আছে আমার প্রতি, ওনারা আমাকে অনেক কিছু শিখিয়েছেন, এখানকার শিক্ষকরা, এখানকার অ্যাডমিনিস্ট্রেটর যারা ছিলেন ওরা সবাই মিলে অনেক ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে, আমরা মোরলেস আমরা সবসময় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতাম। আমরা আশা করি যে এই স্কুল আরও উন্নতি লাভ করবে সামনে সামনে, কোনো যদিও এটা শুধু মেয়েদের স্কুল, আমাদের সময় এটা কো-এডুকেশন ছিল, আমরা মেয়ে ছেলে সবাই মিলেই এই স্কুলটাকে যা যেটা এখন আপনারা দেখছেন, ইনিশিয়ালি আমরা এসেই স্টুডেন্টস হিসাবে আমরা চেষ্টা করেছি আমরা এটাকে সুন্দর একটা দিকে নিয়ে যেতে পারি অ্যাজ এ স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ টিচার্স যারা এখানে আছে। আর ডেফিনেটলি একটা এখানে আসলে একটা নস্টালজিক মেমোরিজ আছে, অনেক ইস্যুজ আমরা অনেক কিছু আমরা মনে পড়ে যায় স্কুলে আসলে, ছোটোবেলার অনেক স্মৃতি, অনেক ভালো দিক খারাপ দিক সব কিছু মিলে এটা একটা ইটস এ ওয়ান্ডারফুল স্কুল, এটা গিভেন মি লট অফ থিংস। এই যে একটা অ্যাসোসিয়েশন ফর্ম হয়েছে এক্স স্টুডেন্টস এক্স টিচার্সদের, এটা এই ধরনের প্রোগ্রাম আরও করবে সামনে সফলতার সাথে প্রোগ্রামগুলো অর্গানাইজ করবে এই বলে আমি আশা রাখি। আমার কর্মস্থল ঢাকাতে, আপনি আছেন আমাদের ওখানেও আরও অনেক আছে এক্স পার্টনার স্কুল স্টুডেন্টস যারা এবার আসতে পারে না, আরও সামনে 50 বছর পূর্তির একটা প্রোগ্রামের কথা বলা হচ্ছে, হোপফুলি ওই প্রোগ্রামগুলো তোমরা আসবে। থ্যাংক ইউ। অনেক সৌভাগ্য যে প্রাথমিক স্কুলে সুন্দর অনুষ্ঠানে আজকে আমরা আসতে পেরেছি, অনুষ্ঠানের এটা 39 বছরের মধ্যে এটা প্রথম অনুষ্ঠান, সুন্দর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যেটা হয়েছে বা হতে চলেছে, যেটা আরও অনেক অনুষ্ঠান বাকি আছে, সেটা হলো প্রাক্তন ছাত্র এবং শিক্ষকদের একটা মিলন সেতু, একটা সুন্দর মুহূর্ত, সুন্দর ক্ষণ হঠাৎ করেই আবিষ্কার করেছি। এই স্কুলে অধ্যয়নরত ছিলেন একজন, তিনি এখন বিদেশে থাকেন, তো তার বর্তমানের অনুভব মানসিক অবস্থা নিয়ে তিনি কিছু বলবেন, সেই আশায় তার কাছে কিছু জিজ্ঞেস করছি। এই যে মুহূর্তটা, এই যে আপনি এত সুন্দর মাইকে কথা বললেন, সবার সাথে আমাদের সুখ দুঃখ বিচার করে দিলেন, আনন্দ উল্লাস প্রকাশ করলেন, চিৎকার করে মুখে উচ্চারণ করে দিলেন, যে আমার হৃদয়ের শব্দটা কত জনে বেরোয়, আপনার অনুভবটা কি? অনুভব অসাম। এই যে আমার প্রিয় কিছু লোকজন, এই যে আমার প্রিয় কিছু লোকজন দেখতেছেন না, এরকম অসংখ্য প্রিয় কিছু লোকজন এখানে আছে, আমি এতদিন পরে এখানে এসে আই এম হ্যাপি, জে এম হ্যাপি। এই যে জাহাফিজ দেখতেন সব আমাদের প্রিয় লোকজন, এবং এই যে আমাদের ঝর্ণা পা, এটি হচ্ছে আমার স্পেশালি বেস্ট বেস্ট বেস্ট। চৌধুরী নামটা বেশ একটু আনকমন নাম, সুন্দর নাম। তো উনি সংক্ষেপে ওনার বর্তমানের মনের যে পরিধি, মনের যে সুখ, তাকে একটু জিজ্ঞেস করি কেমন মনে হচ্ছে আজকের দিনটি। পড়ালার কাছে অনেক শুকরিয়া যে এই দিনটা দেখতে পারবো, এটা চিন্তা করিনি। স্কুল যে মানে ছোটোবেলার যে স্মৃতি সেটা যেন আবার ফিরে আসছে, এই আনন্দ কাউকে বলে প্রকাশ করা যায় না, এটা ভিতরেই থাকে। এটা আসলে যেটুকু বলতেছে সেটা শুধু অপ্রকাশ, ভিতরটা তো কাউকে দেখানো যায় না,
অনেক পুরনো বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে, অনেক স্যারদের সাথে, এবং মানে তাদেরকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো যে এমন একটা অনুষ্ঠান অর্গানাইজ করছিলেন উনি, মানে এত সুন্দর একটা অনুষ্ঠান করছেন, দেখুন মানে এটা চিন্তা আশা করতে এবং যারা এই কলা কুশলী খুব ভালো লাগে, ভালো থাকবেন, আপনি কিছু বলতে চান আপনি আপনি কোন ইয়ারে? প্রাথমিক স্কুলে 30 বছরের যে সুন্দর একটি অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি, পুনর্মিলনী, পুরাতন ছাত্রদের এবং পুরাতন শিক্ষকদের পুনর্মিলনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে নানাবিধ ব্যাচের ছাত্রছাত্রীরা আছেন, ইতিমধ্যে আমরা 83, 84, 85 ইত্যাদি আমরা পেয়েছি ছাত্রী, তাদের আজকের অনুভব, তাদের আজকের উৎফুল্লতা, তাদের আজকের আনন্দ, তাদের আজকের সুখ, তাদের মুখ থেকে একটু শুনব। আপনি দয়া করে বলুন দিন খুব খারাপ লাগতো যে আমরা এত নাম স্কুলে পড়লাম, আমাদের কিন্তু আজকে সেই ভাষা প্রকাশ করে অনেক ভালো লাগছে, অনেক যারা এখানে আয়োজন করছে তাদের মিলি খুশিতে যখন মিলে উনি 1984 এবং একটা কমিটির সদস্য, এই অনুষ্ঠানের অনেক প্রাণবন্ততা তার মধ্যে আছে, আছে অনেক চঞ্চলতা, আছে অনেক সুখ, সেগুলো উনি হয়তো অল্প কথায় বলতে এখন কতটা পারবেন তার সাথে একটু কথা বলি। বলুন, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমি 74 আমি স্কুলে প্রথম ভর্তি হই, আমি ভারতের সঙ্গে ভালো ভালো কিছু দেখলে আমার মনে হতো আমি জীবনের জন্য ভালো কিছু করতে পারি, আমি আমার স্যারদের সহযোগিতা 6 মাস আগে জুলাই মাসে এখান থেকে আমরা এই পর্যন্ত 6 মাস ধরে আমাদের আজকে অনেক আনন্দ মনে হচ্ছে, এত আনন্দ মনে হয় না, এবং ক্ষুধা আছে খেতে পারছি আনন্দ ছোটবেলারই, আমি আমার বাবা মাকে ছিল সকলের যাদের বাবা মানে প্রথমে ভাবি নাই যে এত আমি আসবো না ভেবেছিলাম, কিন্তু ওদের ফোন পেয়ে আমি আর থাকতে পারলাম না, আজকে আমাদের ইউনিভার্সিটির একটা প্রোগ্রাম ছিল সেটাকে আমি মিস করে এটাতে অ্যাটেন্ড করেছি। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে আপনাকে পেয়ে, আপনি ভালো থাকবেন, এর জন্য আমার মামাকে একটা ধন্যবাদ দেওয়া হচ্ছে, সাথে আছেন স্যার আমার মেয়ে, ছোট থেকে এখানে পড়াশোনা করেছি। আমি আসছি গতকাল সকালে ঢাকায় এসে দেখেছি, সেখান থেকে এখানে তো সব আমার পরিচিত ছিল, সবাই যারা যারা পরিচিত সব হচ্ছে আমার, তবে এই শহরটাকেই পছন্দ করি আমি, যে কমিশনের কিছু করে আমি রাখি, আবার আজকে ঢাকাতে আমাদের ডিপার্টমেন্টের ইউনিয়ন হচ্ছে, এটা তো আমি কখনো মিস করি না, আমি কিছু আগে মানুষের কথা বলছিলাম, অনেকে এসছেন আমাদের অনুপম সেন্সার আজকে চিফ গেস্ট সেখানে, সে তার জন্য একটু মন খারাপও লাগছে। জগতে দামি দামি কত কি।
শুধু কপাল গুনে মেলে দুনিয়াতে তুমি যে বন্ধু বন্ধু আমার একটাই কথা আছে বাংলাতে মুখ আর বুক বলে একসাথে সে হলো জন্ম না পায় বন্ধুকে বলি তবু নিজে নিজে ভাই রক্তের ব্যবধান তুচ্ছ জেতা